হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে একাধিক প্রশ্নের উত্তর নিয়ে। তোমরা যারা বিভিন্ন প্রশ্ন রেখেছ মনের মধ্যে, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য নিজেকে প্রিপারেশন করছো যে এবছর বিজ্ঞপ্তি বেরোবে কি না, বা তোমরা যারা অপেক্ষা করে রয়েছো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, এবং নতুন করে আর কি কি আপডেট রয়েছে, সেই আপডেটগুলো আজকে তোমাদের মাঝে শেয়ার করব ছোট্ট একটি ভিডিওর মধ্যে দিয়ে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো দেখো বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির ক্ষেত্রে যে সমস্ত প্রশ্ন উঠে এসেছে এবং তারা যে উত্তরগুলো দিয়েছেন একদম সঠিক উত্তর তারা প্রকাশ করেন। তো দেখো, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল কবে বেরোবে তোমরা অনেকেই জানতে চেয়েছো। তো দেখো, এর ফল জুন মাসের মধ্যেই বেরানোর সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামী মাসেই এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার চান্স খুব রয়েছে। এর পরবর্তী যে প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশ 2020 সালের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের মেন পরীক্ষা কবে হবে? তো বন্ধুরা, এর আপডেট আমি অনেক আগেই দিয়ে দিয়েছি। তোমরা প্রত্যেকেই জানো এই পদের লিখিত পরীক্ষা হবে 22 মে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত, এবং তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে 10ই মে থেকে। নেক্সট, যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কলকাতা পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? তোমরা যারা এতদিন অপেক্ষা করেছিলে যে কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে, তোমাদের উত্তরের জন্য এবং তোমাদের যে মনের কাঙ্ক্ষিত প্রশ্ন তার উত্তর তোমরা আজকে পেয়ে যাবে। কলকাতা পুলিশ কনস্টেবল পদে প্রায় 2000 শূন্য পদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যাও, খুব শীঘ্রই এই 2000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। এছাড়াও দেখো বন্ধুরা, আর একটি গুরুত্বপূর্ণ আপডেট, বহরমপুর আর্মি র্যালি কবে হবে? তোমরা অনেকেই আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো বহরমপুর আর্মি র্যালির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে যে আপডেট তারা প্রকাশ করেছেন, দেখো বহরমপুর আর্মি র্যালির ক্ষেত্রে তারা বলেছেন এখনও র্যালি হওয়ার তারিখ ঠিক হয়নি। ঠিক আছে, এখনও কিন্তু র্যালি হওয়ার তারিখ ঠিক হয়নি। তো দেখো, এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট, স্টাফ সিলেকশন কমিশনের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল, সেক্ষেত্রে তোমরা যদি এখনও সিলেবাস সম্পর্কে বিস্তারিত না জেনে থাকো অবশ্যই আমার সেই ভিডিওটাতে চলে যাবে, যে ভিডিওটাতে আমি আলোচনা করেছিলাম স্টাফ সিলেকশনের বিস্তারিত বিষয়। সেখানে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আলোচনা করে দিয়েছি। এছাড়াও তোমরা যারা রেলওয়ে চাকরির জন্য অপেক্ষা করে রয়েছো, দেখো রেলওয়ে চাকরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জানিয়ে রাখি। নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলওয়ে দপ্তরের পক্ষ থেকে, আমি বিস্তারিত একটি ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তোমরা এই ভিডিওর আই বাটনে ক্লিক করো অথবা ডেসক্রিপশনে যাও, বা তোমরা ভিডিওর প্লে লিস্টে যেতে পারো, সেখান থেকে গিয়ে তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিবে। সেই ভিডিওতে আমি বিস্তারিত বিষয়গুলো আলোচনা করেছি। মাধ্যমিক এবং তার সাথে আইটিআই পাস করে থাকলে তোমরা সেই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। তো দেখো, প্রাইমারি টিচার সম্পর্কিত যে আপডেট তোমাদের আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে অন্য একটি ভিডিওতে, প্রাইমারি টিচারে প্রায় 35,000 শূন্য পদে কর্মী নিয়োগ অর্থাৎ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে, আমাদের শিক্ষামন্ত্রী ব্রত বসু এমনটাই জানিয়েছেন। তো এই 35,000 শূন্য পদের বিস্তারিত বিষয় আমি সেই ভিডিওতে আলোচনা করেছি, তোমরা যারা আমার এর আগের ভিডিওটা দেখেছো অবশ্যই বুঝতে পারছো। তো যারা এখনও দেখোনি সেই ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে নিবে। আর অন্য নতুন কোনো আপডেট দেখতে পাচ্ছি না, তোমাদের এই আপডেটগুলোই দেওয়ার ছিল। এবং তার সাথে সাথে তোমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে, সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেই বিষয়গুলো থাকলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দিতাম। নতুন করে কোনো বিষয় তারা প্রকাশ করেনি, এগুলো সব ছোটোখাটো আপডেট। তো যেগুলো বড় বড় আপডেট সেই আপডেটগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি, ছোট আপডেটগুলো না দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, এই আপডেটগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বুঝতে পারছো। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।